সরকারের বিভিন্ন মহল থেকে চাপ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা বিএনপি সমমনা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির। শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমদ। বলেন, শেষ বয়সে এসে মোনাফেক হতে চান না তিনি। নির্বাচনকে সামনে কিছু মানুষ কোরবানির গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। দল নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি যখন সরকারের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলন করছে, ঠিক তখনই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কল্যাণ পার্টি সহ বিএনপির তিন শরিক দল। আশা করছি আগামী নির্বাচন অতীতের তুলনায় অধিকতর ফেয়ার এবং ফ্রি হবে। এরপরই গুঞ্জন শুরু হয় নির্বাচনে অংশ নিতে পারে বিএনপির আরেকটি শরিক দল এলডিপিও, কিন্তু এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দেন দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমদ। শুক্রবার রাজধানীর মগবাজারে দলের নতুন অফিস উদ্বোধন শেষে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিভিন্ন ধরনের রিউমার চালায় যে কর্নেল বলি চলে যাচ্ছে। আমি এদেরকে মানুষের বাচ্চা বলবো না, আমি এদেরকে বলবো জানোয়ারের বাচ্চা। ওলি আহমদ জানান, এমপি মন্ত্রী হওয়া নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার দলের উদ্দেশ্য। মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, কিছু ক্ষমতার জন্য আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের জনগণ তাদের ভোট অধিকার হারিয়ে ফেলেছে, তাদের ভোট অধিকার ফিরে নিয়ে আসা। বাংলাদেশে গণতন্ত্র নাই, একদলীয় শাসন চলছে, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত, জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। দ্বাদশ সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন উল্লেখ করে ওলি আহমদ জানান, বিএনপির সাথে রাজপথে থাকবে তার দল। পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান যে পর্যায়ে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে বা নির্বাচনে যাওয়ার জন্য কোরবানি গরুর মতো কিছু গরু জবা হওয়ার জন্য যাচ্ছে, এলডিপির কেউ এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। ভাগাভাগির নির্বাচন করে একদলীয় শাসন প্রলম্বিত করতে দিতে চাই না। মরার পরে কেউ যেন না বলে এই লোকটা বেঈমান ছিল, এই লোকটা মোনাফেক ছিল, এই লোকটা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। প্রধানমন্ত্রীকে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করারও আহ্বান জানান এলডিপি প্রেসিডেন্ট। দেশের 18 কোটি জনগণের ভাগ্য বড়। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।